হৃদয়পুর গ্রামে দোলন নামে একটি ফুটফুটে মেয়ে বাস করত তার সৎ মা আর সৎ বোনের সাথে। দোলন দেখতে খুব সুন্দর ছিল আর তার স্বভাব ছিল খুব মিষ্টি, সব সময় হাসি মুখে থাকত। গ্রামের সবাই ওকে খুব ভালোবাসত, কিন্তু ওর সৎ মা আর সৎ বোন দোলনকে খুব খাটাত। দিদি এখনো চা পাইনি, চা নিয়ে ঘরে আয়, মাথাটা বড্ড ধরেছে। যা রান্না ঘরে গিয়ে আমাদের তিনজনের জন্য চা করে নিয়ে আয়। আহা, ওকে এবার একটু বিশ্রাম দাও, ও তো সারাক্ষণ ধরে কাজ করেই যাচ্ছে। বসে খাবে নাকি? কোথায় বসে খাচ্ছে, সারাক্ষণই তো গাধার মতো খেটে যাচ্ছে। খুব দরদ না বাবা? বাবা তুমি চিন্তা করো না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তাছাড়া বোন চা চেয়েছে আর আমি চা করে দেবো না, এক্ষুনি এক্ষুনি দিচ্ছি বোন, একটু দাঁড়া। হায় রে, কি আশায় তোর জন্য নতুন মা নিয়ে এলাম। আয় হায়, সব দোষ, সব দোষ আমার, সব দোষ আমার। কি হলো, আপনের মতো মুখ থেকে হাওয়া ছাড়লে কেন? কিছু না, কিছু না। দোলনের বাবা খুব কষ্ট দোলনের জন্য, এই কষ্ট বুকে চেপে দোলনের বাবার খুব অসুখ হল। দোলনের তখন খুব কাজ, ঘরের কাজ শেষ করে বাবার যাবতীয় কাজ সে হাসি মুখে করত, বাবাকে খুশি রাখবার চেষ্টা করত। কিন্তু বাবার জীবনের শেষ সময় উপস্থিত হল। একদিন একান্তে দোলনকে ডেকে তার বাবা বলে, মা দোলন, আমার বিদায় নেবার সময় চলে এসেছে, আমি চোখ বুঝলে তোর খুব কষ্ট হবে মা, তোর মা আর বোন তোকে খুব কষ্ট দেবে রে, খুব কষ্ট দেবে। বাবা দোহাই তোমায়, তুমি একটু চুপ করো বাবা, একটু চুপ করো। যাবার আগে একটা কথা বলে যাই, সৎ পথে যারা থাকে তাদের খুব কষ্ট হয় রে, তাদের খুব কষ্ট হয়, কিন্তু শেষ জয় তাদেরই হয়। তুই সৎ পথে থাকিস মা, তুই সৎ পথে থাকিস, তোর জয় হবেই হবে, জয় হবে। আচ্ছা বাবা সে হবে খন, তুমি এখন চুপ করো তো, চুপ করো বাবা। সেদিন রাতেই দোলনের বাবা মারা যায়। দোলনের বাবা মারা যাবার পর দোলনের ওপর অত্যাচার খুব বেড়ে গেল। দোলনের সৎ মা আর সৎ বোন ঝাঁপিয়ে পড়ল দোলনের ওপর। সারাদিনের অমানুষিক খাটনির পর ফেলে দেওয়া খাবারগুলো দোলনকে খেতে দিত। দোলন মুখ বুঝে সব অত্যাচার সহ্য করত। কি হলো, আসছিস না কেন? খাবারগুলো তো পচে গেছে, গন্ধ, আমার বমি পাচ্ছে। কি বদমাশ মেয়ে দেখো, ও বলতে চাইছে যে তুমি ওকে পচা খাবার খাওয়াও। আর সত্যি দেখো মা, খাবারগুলো খারাপ হয়ে গেছে। ওই খাবারই অবশিষ্ট আছে, খাবার ইচ্ছে হলে খাবে, নইলে ফেলে দেবে। চল সোনা, শুতে চল। এমনি ভাবেই দোলনের জীবন কাটে। দোলনের জীবনে সুখ নেই, আনন্দ নেই, সেই একইভাবে জীবন কাটতে থাকে। সেদিন সকালে দোলনের সৎ মা দোলনকে বলে, শোন দোলন, আজ তোর বোনকে দেখতে আসছে, গ্রামের জমিদারের ছেলে, ঘর দোর একদম ঝকঝক করে রাখতে হবে, নাও কাজে লেগে পড়ো। আচ্ছা মা। আমাকে দেখতে আসছে বলে তোর খুব হিংসে হচ্ছে না দিদি? এমা আমার হিংসা হবে কেন, আমার তো খুব আনন্দ হচ্ছে, তোর কত বড় ঘরে বিয়ে হচ্ছে, তুই খুব সুখী হবি দেখিস। রাতে গ্রামের জমিদার তার ছেলেকে নিয়ে মেয়ে দেখতে আসে। জমিদারের কাছে দোলনের সৎ মা তার নিজের মেয়ের খুব প্রশংসা করতে থাকে। নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে খুব গুণের, সব কাজ নিজের হাতে করে, রান্না বান্না সব কিছু,
আজ আপনারা আসবেন বলে নিজের হাতে ঘর দোর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। এ আমার একমাত্র ছেলে, এই ছেলের জন্যই উপযুক্ত মেয়েই আমার দরকার। খাবার গুলো খেয়ে নিন, সব আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, এই মেয়েটিকে আমাদের কাজের মেয়ে, যাও কাজ হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে ফেলো। এই কাজের মেয়ে না, দেখে তো সেটা মনে হলো না, নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। রাতে জমিদার বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে পছন্দ হয়নি। এই কথা শোনার পর দোলনের সৎ মা এবং সৎ বোন দোলনের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। নিষ্ঠুর ভাবে সৎ মা ও সৎ বোন দোলনের মেঘের মতন কালো চুল কাঁচি দিয়ে কেটে ওকে একেবারে ন্যাড়া করে দিল। ঘন অন্ধকারের মধ্যেই ভোরের আলো লুকিয়ে থাকে, এই কথাটা প্রাচীন লোকেরা বলত। ঠিক তেমনই দোলনের ঘন কালো অন্ধকারের মধ্যে ছোট্ট একটু আলো হয়ে এলো ওই জমিদার পুত্র। ন্যাড়া চুলহীন দোলনকে দেখে সে চিনতে পেরেছে এই সেই মেয়েটি। পুকুর পাড়ে দোলন যখন বাসন মাজছিল ঠিক তখন জমিদার পুত্র তার কাছে আসে। তোমাকে দেখেই চিনতে পেরেছি, তুমি তো সেই মেয়ে, এখন বলো তো তোমার এই অবস্থা কে করেছে? কেউ না। সে তুমি আমাকে না বললেও আমি ঠিক আন্দাজ করতে পেরেছি যে ওটা তোমার সৎ মা আর সৎ বোনের কীর্তি। আপনি আপনি কি করে জানলেন? ভুলে যেও না, আমরা কিন্তু এই গ্রামের জমিদার, সবার সব খবর আমাদের নখদর্পণে থাকে। যাই হোক, শোনো, তোমাকে আমি বিয়ে করব। কিন্তু আমার যে রূপ নেই, চুল নেই, একটা কদর্য মেয়েকে আপনার বাবা পুত্রবধূ হিসাবে মানবে কেন? সে তুমি চিন্তা করো না, আমি তোমাকে একজন সাধু বাবার কাছে নিয়ে যাব, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো আজ এক্ষুনি আমরা যাব। জমিদার পুত্র দোলনকে নিয়ে সেই সাধুর কাছে গেল। সাধু দোলনের দিকে চেয়ে স্মিত হেসে বললেন, সারা জীবন খুব কষ্ট করেছিস, সৎ পথে থেকেছিস, আজ তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। নে এই তেলটা তোর কাছে রাখ, স্নান করার আগে ভালো করে মাথায় লাগিয়ে নেবি। আর একটা কথা, সূর্য ওঠার আগে স্নান করবি, তোর আবার মাথায় মেঘের মতন কালো চুলে ভরে যাবে দুদিনের মধ্যে। আর এই লাঠিটা রাখ, এটা জাদু লাঠি, তোর কেউ ক্ষতি করতে এলেই এই লাঠিটা তার জবাব দেবে। যা মা, সুখী হও। নিয়ম করে দোলন ওই আশ্চর্য তেল মাথায় মাখতে থাকে আর অবাক কাণ্ড, সত্যি ঠিক দুদিনের মধ্যে মেঘের মতন ঘন কালো চুলে ভরে ওঠে ও আগের থেকেও সুন্দরী হয়ে ওঠে। হিংসায় জ্বলে পুড়ে যায় দোলনের সৎ মা আর সৎ বোন। একদিন
দোলনের সৎমা দোলনের খাবারে বিষ মাখিয়ে দোলনকে খেতে ডাকে। দোলন, আরে খেতে আয়। তোর ওপর অনেক অত্যাচার করেছি, আজ প্রায়শ্চিত্ত করব। না না মা, না, তুমি কোনো অত্যাচার করনি মা, হয়তো হয়তো আমারই কোনো ভুল ছিল। খাবার দেবার সাথে সাথে জাদু লাঠিটা কোথা থেকে ছুটে এসে দোলনের সৎমা ও সৎ বোনকে মারতে থাকে। মার খেতে খেতে ক্লান্ত দোলনের সৎমা স্বীকার করে নেয় তার অপরাধের কথা। আমি আমার সব অপরাধ স্বীকার করছি। আমি দোলনকে খুব হিংসে করতাম, ওকে খাবারে বিষ মাখিয়ে মারতে চেয়েছিলাম। আমাকে আমায় ক্ষমা করে দে দোলন, আর কোনো দিন তোর ওপর অত্যাচার করব না। সেদিন থেকে দোলনের জীবনে সুখ নেমে এলো, শান্তি নেমে এলো। জমিদার পুত্রের সাথে তার বিয়ে হলো, সুখে ঘর সংসার করতে লাগলো। সৎভাবে থাকার জন্যে জীবনের প্রথম লগ্নে কষ্ট সহ্য করলেও পরে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকলো।